দারিংবাড়ি। কন্ধমাল ডিস্ট্রিক্টের এই শৈল শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উচ্চতায় অবস্থিত। শোনা যায় এখানে শীতকালে নাকি বরফের দেখা মেলে, যা উড়িষ্যার এই জায়গাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করিয়েছে। তবে এখানকার পাইন জঙ্গলও সেই তথ্যকে অন্য মাত্রা দেয়। তবে প্রথমেই বলে রাখি, দারিংবাড়িকে যদি কাশ্মীর ভেবে থাকেন তাহলে আমি বলবো পাহাড়ের রানী আর পাহাড়ি আদিবাসী মেয়ে দুটোকে গুলিয়ে ফেলবেন না। পাহাড়ি এই কন্যার রূপ একেবারেই আলাদা, দেখার থেকে হয়তো অনুভব করাটাই আপনার মনে ধরবে। তো চলুন আপনাদেরকে নিয়ে বেরিয়ে আসি দারিংবাড়ি। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন। চলুন বেরিয়ে পড়ি দারিংবাড়ি ভ্রমণে। ঝাঁ চকচকে রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে। ছোট্ট চারমাথা পেরিয়ে বয়ে ঘুরল। এমনিতেই জনবসতি অল্প, আরও ফাঁকা হয়ে এলো পরিবেশ, আরও নির্জন। হঠাৎ চমকে গেলাম। শালমহুয়া জঙ্গল ছেড়ে আমাদের চারিদিকে সারি সারি পাইনের জঙ্গল। সত্যি কাশ্মীর নামটাও যথার্থ। আরও এগিয়ে বেশ খানিকটা গিয়ে আমাদের গাড়ি দাঁড়ালো। একটা ঝড় ঝড় শব্দ জানান দিল এক বাড়িধারা আমাদের ডাক দিচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলাম। জলের শব্দটা আরও কাছে আসছে। আরও নিচে এগিয়ে গেলাম আর পেলাম এক ক্ষুদ্র জলধারা। আমরা এখন উড়িষ্যার একটা পপুলার অফবিট ডেস্টিনেশনে আছি আর জাস্ট আমরা দারিংবাড়ি ওয়াটারফলসের সামনে আছি। এটা বর্ষার জলে পুষ্ট, তাই এখন বর্ষার সময় নয়, জল একটু কম আছে। বর্ষার সময় এর রূপ আশা করি অন্যরকম হবে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, ওয়েদারটা ঝকঝকে তকতকে। ওয়াও, সিঁড়ি বেয়ে আবার উঠে এলাম গাড়ির কাছে। গাড়ি আমাদের নিয়ে ফিরে চলল একই পথে, তবে এবার বোধহয় পথটা আলাদা লাগছে। যাওয়ার সময় আমরা এই ভিউটা লক্ষ্যই করিনি। গাড়ি দাঁড়ালো রাস্তার পাশে, হিল ভিউ পয়েন্ট। পাহাড় শ্রেণী বহু দূর পর্যন্ত বিস্তৃত। আম, জাম, কাঁঠাল, শাল, মহুয়া, পলাশ, প্রকৃতি উজাড় করে দিয়েছে দারিংবাড়িকে। বেশ কিছুক্ষণ উদাস হয়ে গেলাম এই রূপ দেখে। আরও অনেক বাকি, তাই আর নয়, চলুন যাওয়া যাক পরের গন্তব্যে। গাড়ি এগিয়ে গিয়ে দাঁড়ালো পাইন বনে। গাড়ি থেকে নেমে ছুটে গেলাম পাইন জঙ্গলের মধ্যে। কি ভাবছেন, এটা শিলং কিংবা কাশ্মীর? একদম না, এটা হলো কাশ্মীর অফ উড়িষ্যা। এটা দারিংবাড়ি, আর এখানে জঙ্গল পাবেন, পাহাড় পাবেন, শীতকালে বরফও পাবেন। সব থেকে আশ্চর্য লাগছিল এই আবহাওয়াতে এরকম পাইন বন দেখে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র পাইন ফল। পাইনের মধ্যে দিয়ে রোদের ঝিকিমিকি এক কথায় অসাধারণ। চা বাগান অনেক দেখেছি, দারিংবাড়িতে এসে এই প্রথম কফি বাগান দেখলাম। টিকিট কেটে এগিয়ে গেলাম জঙ্গলের ভেতর। গাইড করার মতো কাউকে পেলাম না। ছোট ছোট গুল্ম জাতীয় গাছ, বড় বড় গাছের ছায়াতে চারিদিকে ছেয়ে আছে, ওটাই কফি গাছ। আর বড় বড় গাছগুলোতে জড়িয়ে লতা জাতীয় যে গাছগুলো চারিদিকে সবুজ করে আছে, ওটাই গোলমরিচ। সবুজ রঙের থোকা থোকা গোলমরিচকে শুকিয়ে নিলেই আমাদের চেনা পরিচিত গোলমরিচ পাওয়া যাবে। কিন্তু কফি ফল কোথায়? প্রসঙ্গত বলে রাখি, চা যেমন গাছের পাতা থেকে তৈরি হয়, কফি কিন্তু গাছের ফল। অনেক খোঁজে অবশেষে নজরে এলো কফি ফল। আমরা এখন দারিংবাড়ির কফি বাগানে আছি। অনেক খুঁজলাম, খুঁজে আলটিমেট এই ফলটাকে পেলাম। এই দেখুন না, এখন কফির গন্ধ নেই, তবে এটা থেকে এই প্রসেস করে কফি বানানো হয়।
আর বড় বড় গাছগুলো যেটা দেখছেন ওখানে এরকম গোলমরিচ আছে, এগুলো থেকেই পরে যে আমরা কালো গোলমরিচ তরকারিতে ইউজ করি সেটা পাওয়া যাবে। কফি বাগান থেকে ঝাঁ চকচকে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি। বেশ অনেকটা পথ এসে রাস্তা ছেড়ে আমাদের গাড়ি বাঁয়ে গিয়ে একটা মাঠে দাঁড়ালো। একটা ছোট্ট ঘেরা জায়গায় বড় বড় এমু পাখির দল বিরাট বিরাট গলা বাড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাত বাড়ালেই খাবারের আশায় ছুটে আসছে। ভয় পেল যদি কামড়ে দেয়। স্থানীয় একটা আদিবাসী পরিবার এদের দেখাশোনা করে, তাদের একজন তো পাখিদের কাছেই চলে গেল আর আমাদেরকেও ডাকলো। ভয়ে প্রথমে যাচ্ছিলাম না, এরপর একবার সাহস করে গিয়ে তো অবাক, এরাই বেশি ভীতু। ওদের সাথে অনেক ফটো তুলে নিলাম। এরপর একজন হাতে করে সবুজ রঙের পাথরের মতো কিছু একটা নিয়ে এলো আর বলল এটাই নাকি ওদের ডিম। কি মনে হচ্ছে, এটা ডাইনোসরের ডিম নয়, এটা এমু পাখির ডিম। আমরা এখন আছি দারিংবাড়ির এমু পাখির গার্ডেনে। এখানে 18টা এমু পাখি আছে আর এটা এমু পাখির ডিম। এটা খুব অদ্ভুত দেখতে, দেখুন। ঝাঁ চকচকে রাস্তা ছেড়ে খানিকটা মোরাম বিছানো রাস্তা পেরিয়ে আমাদের গাড়ি নেমে গেল একটা জলধারার কাছে, লাভার্স পয়েন্ট। সত্যি ভালোবাসার মতো একটা জায়গা। ছোট্ট একটা জলধারা উত্তাল হয়ে পাথরে ধাক্কা খেয়ে বয়ে চলেছে। কয়েকটা বাচ্চা ছেলে জলক্রীড়াতে ব্যস্ত। শান্ত পরিবেশ আর ঝিরি ঝিরি জলের শব্দ মনকে উদাস করে দেয়। সাথে ভালোবাসার কেউ থাকুক বা না থাকুক, জায়গাটাকে অনায়াসেই ভালোবেসে ফেলা যায়। আমি এলাম, আমি উপভোগ করলাম আর আমি ভালোবেসে ফেললাম। এখন আমি দারিংবাড়ি লাভার্স পয়েন্টে। সত্যি ভালো লাগার মতো একটা জায়গা। বিকেলে চলে এলাম দারিংবাড়ি নেচার পার্কে। টিকিট কেটে প্রবেশ করলাম সবুজে ঘেরা পার্কের মধ্যে। পাহাড়ের ঢালে অসাধারণ প্রকৃতির শোভার টানে আমরা কেন, অসংখ্য প্রজাপতিও চলে আসে এখানে। ওয়েলকাম টু নেচার পার্ক। দারিংবাড়িতে আসার পর থেকে দেখছি কাছে কাছে অনেক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, আর সেই প্রজাপতি নিয়েই এখানে তৈরি হয়েছে বাটারফ্লাই পার্ক। তো চলুন দেখে আসি বাটারফ্লাই পার্ক। এ যেন ফুলের গায়ে মূর্ছা খাওয়ার জোগাড়। এত ফুল, এত রূপ, এত শোভা দেখে প্রজাপতিদের আসতেই হবে এখানে। বাটারফ্লাই পার্ক মানে এই নয় যে এখানে খাঁচায় কোনো প্রজাপতি আটকে রাখা হয়েছে, বরং ফুলের টানে এখানে অসংখ্য প্রজাপতি ভিড় করে, যা এক কথায় অসাধারণ। সময় বয়ে গেল প্রজাপতির পেছনে ছুটে ছুটে ছবি তোলা আসা। নেচার পার্কের উল্টো দিকে আছে দারিংবাড়ি হিল ভিউ পার্ক। এখানে না এলে বোধহয় দারিংবাড়ির আসল রূপ দর্শন বাকি থেকে যেত। পাহাড়ের কোলে পাহাড় একে অপরের হাত ধরাধরি করে আছে, যে কারণে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা তার কিছু নয়, দারিংবাড়ির স্বর্গীয় অনবদ্য সূর্যাস্ত উপভোগ করার জন্য। গাড়ি আমাদের নিয়ে গেল দারিংবাড়ির সানসেট পয়েন্টে। সূর্য তখন ঢলে পড়েছে পশ্চিমে, রক্তিম আভায় চারিদিক ঝকমক করছে, ধীরে ধীরে পাহাড়ের রেখাগুলো ফুটে উঠছে। একটার পর একটা পাহাড় আলিঙ্গন করছে নিজেদেরকে, আর তার পেছনে সূর্যিমামা বিদায় নিচ্ছে। অসাধারণ পরিবেশ, মন উদাস করে দিল। দারিংবাড়ি ভ্রমণ শেষ করলাম এই সূর্যাস্ত দিয়ে। কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই চলে আসুন দারিংবাড়ি আর সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল।